অনুষ্ঠান। এই সাত কাউন অনুষ্ঠান শুধু কিন্তু বাংলায় নয়, আসাম, ত্রিপুরা, দিল্লি, বাংলাদেশেরও স্বনামধন্য কবি বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের কবিতা, তাদের আলোচনা, কবিতা নিয়ে নানান ধরনের কথাবার্তা আমরা কিন্তু পাঠকের সামনে তুলে ধরছেন আমাদের অতিথিরা। আর সেই সাথে কিন্তু ইতিমধ্যে বাংলা রাইটার্স ফ্রমের উদ্যোগে যে সাতকাউন অনুষ্ঠান সকলের কাছে মনোগ্রাহী হয়েছে, আর সকলেই কিন্তু দলে দলে অংশগ্রহণ করছেন আমাদের সাতকাউন অনুষ্ঠানে। আজকে কবি বন্ধুদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। যারা দুজন আছেন আমাদের মধ্যে, এক হচ্ছেন মধ্যম গ্রামের বাসিন্দা সিঞ্জিনী বসু। সিঞ্জিনী বসু সম্পর্কে একটু বলি, কবিতার পথে পা বাড়িয়েছে দীর্ঘ 5 বছর ধরে, তার মধ্যে কখনো থমকে যাচ্ছে, কখনো আবার হারাচলা শুরু করছে, কিন্তু কখনো ঝড় বৃষ্টিতে কিন্তু থেমে থাকেননি। তাণ্ডবকে উপেক্ষা করে সামাজিক বার্তা দেওয়ার জন্য কবিতাকে বেছে নিয়েছেন যিনি, সেই হচ্ছেন সিঞ্জিনী বসু। সিঞ্জিনী বসু কিন্তু পড়াশোনা শেষ করার পরে ইতিমধ্যেই প্রশাসনিক, উচ্চতর প্রশাসনিক স্তরে চাকরি পাওয়ার জন্য WBCS পড়াশোনা করছে। আমরা আশায় থাকবো আগামী দিন একটা ভালো প্রশাসনিক দক্ষতা সম্পূর্ণ অফিসার হিসাবে আত্মনিয়োগ করবেন, আর আপনাদের কাছে আমরা সেরকম অনুষ্ঠানকে উপহার দেব আমরা সিঞ্জিনী বসুর কবিতার মধ্যে দিয়ে তার কর্মকাণ্ডকে। ধন্যবাদ আমরা জানাচ্ছি সাতকাউনের তরফ থেকে, অভিনন্দন আমাদের সিঞ্জিনী বসুকে। আর পাশাপাশি আমাদের পাশে রয়েছেন আমাদের প্রবীণ ও অভিজ্ঞা সম্পন্না একজন নারী, যিনি খুব নীরবে নিবৃতিতে কবিতাকে ভালোবাসে, কবিতা মাঝে মধ্যে লিখেও যায়, সেই হচ্ছে শিখা বসু। শিখা বসু হচ্ছে আমাদের সিঞ্জিনী বসুর পিসিমা। যে কোনো কবিতা উৎসবে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু দৌড়ে ছুটে চলে যান আমাদের অনুষ্ঠানে, সেই আমাদের শিখা বসুকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রথমে এই সঙ্গীত দিয়ে শুরু করব, আজকের সঙ্গীত পরিবেশন হয় সিঞ্জিনী বসু। তবে দর্শক বন্ধু কোথাও যাবেন না আমাদের ছেড়ে, আর আমাদের অনুষ্ঠান আপনাদের দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে চ্যানেল ভিশন টেলিভিশনে। শুনুন সঙ্গীত সিঞ্জিনী বসুর। নমস্কার, আমি সিঞ্জিনী বসু, মধ্যমগ্রাম থেকে এসেছি, সঙ্গীত শুরু করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। বাহ, সুন্দর আবেগ সম্পন্ন একটি সঙ্গীত আপনাদের জন্য। আমরা চলে যাই স্বরচিত কবিতায়, একদম সিঞ্জিনী বসুর একগুচ্ছ রোমান্টিক কবিতা শুনবো আমরা। অপেক্ষা করুন, শুনুন তার কবিতা। যেহেতু শ্যামা পুজো গতকাল হয়ে গেছে, আজকে এখনো শ্যামা পুজোর রেশটা কাটেনি, তো শ্যামাকে নিয়ে একটি কবিতা বলছি। ও শ্যামা, ও শ্যামা, তুই নাকি রে মে কালো, তবু তো তোরই আলোক ছটায় হয় এ জগতের ভালো। ও শ্যামা, তুই নাকি কথা কস না, তবু তোরই অন্তরের শক্তি খোঁচায় সকল ব্যথা বেদনা। ও শ্যামা, তুই নাকি শুধু পাথরে গড়া মূর্তি, তবু তো তোরই প্রতাপে দুষ্ট দমিত হয়ে জেগে ওঠে শুভ শক্তি। ও শ্যামা, তুই নাকি শুধু ক্রোধ, তেজ আর উন্মত্ততায় পূর্ণ, তবু তোরই স্নেহ ভালোবাসা ছাড়া সকল সন্তান মন শূন্য। ও শ্যামা, তোর নাকি বাস কোনো এক শ্মশান ভূমিতে, তবু তো তোরই মমতা মাখানো কৃপা দৃষ্টি থাকে সকল গৃহতে। ও শ্যামা, তোর নাকি একই অঙ্গে নানান রূপের বাহার, তবু তো তোরই রূপের শক্তিতে কেউ পায় জীবন, কেউ বা দুমুঠো আহার। ও শ্যামা, তুই নাকি তরোয়াল নিয়ে করিস শুধুই যুদ্ধ, তবু তোরই নীলকণ্ঠের শরীরে জাগিয়েছিলিস হৃৎস্পন্দন করিয়ে পান স্তন দুগ্ধ। ও শ্যামা, তুই নাকি সৃষ্টি করেছিস কোনো এক পবিত্র ধর্মকে, শ্যামারে জন্ম দিয়ে দে পূর্ণতা সকল মাতৃগর্ভকে। বা সুন্দর সাম্প্রতিক কবিতা
শ্যামা মাকে নিয়ে, কালীমাতাকে কেন্দ্র করে নানান কাহিনী রয়েছে মানুষের মধ্যে। কখনো তন্ত্র সাধনায় পুজো হয়, কখনো বৈষ্ণব মতে পুজো হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু কালী পুজো রমরম কারবার। বারাসাত থেকে শুরু করে নবদ্বীপ, কৃষ্ণনগর, বর্ধমান বিভিন্ন জায়গায়, কালীঘাট, তারাপীঠ, বিভিন্ন জায়গায় কিন্তু কালীমার কে আমরা পুজো করি। আমরা মনের বাসনা পূর্ণ করবার জন্য তার প্রতি আরাধনার মধ্যে দিয়ে প্রার্থনা জানাই কালী মায়ের কাছে। সেই নিয়ে তার কবিতা সিঞ্জিনী বসুর। আমরা পরবর্তী কবিতায় ফিরে যাব, সিঞ্জিনী বসুর কবিতায়। যদি তুমি, কবিতা, স্বরচিত কবিতা, যদি তুমি পৃথিবীর ভেতর মধ্যরাতের বাজারি অপারেশনকে সূর্যের চোয়ালে পদানত করো, তাহলে আদিম নেলপলিশের দরবারে বেগুনি শব্দ শহর গড়ে দিও। যদি তুমি কলঙ্কিনী শশাঙ্কের নয়নে বৈশাখী সিঁদুরের সানাই সোহাগ দাও, তাহলে মধ্যরাতের লিপস্টিকে অ্যাবের সাম্রাজ্যের ধূসর বর্ণ জাদু দিও। যদি তুমি উলঙ্গ শ্বেত মঞ্জুরির গর্ভে শান্ত সূর্যের জন্ম দাও, তাহলে মনের শিশির বালিশে সপ্তদশ শতকের বৈষয়িক রাজকোষের ছাই ধুয়ে গাছ লাইব্রেরি উপহার দিও। যদি তুমি মৃন্ময়ী সভ্যতার মাটিতে ভীত পূজার পুরোহিত হও, তাহলে বিকেলের শিশু গৌরীর নয়নতলে দর্জিপাড়ার কাশের কবির শেষ অক্ষর ঠিক খুঁজে দিও। যদি তুমি ঊনবিংশ শতকের রঙিন সংস্কারী ফুলে অলৌকিক মুকুটের মর্যাদা পেয়ে থাকো, তাহলে সময়ের সাথে সাথে মনের প্রচণ্ডভাবে বড় হয়ে ওঠার যন্ত্রণাটা সামলে দিও। দেখো, মনের শেষ ঘুমটা যেন বৈষয়িক সিংহাসনের সিংহদাতে সম্পন্ন না হয়। অন্তিম লগ্নে মিনিটের স্রোত রাজা হবার আগে মৃত মনটাকে অমর ড্যাফোডিলসের স্মরণাব সৃষ্টি লাইনে গুছিয়ে দিয়ে এসো। বাহ, সুন্দর শব্দ! দর্জি পাড়া থেকে শুরু করে নতুন নতুন শব্দের মধ্যে দিয়ে নতুন কবিতার পা বাড়িয়েছেন যিনি, তিনি হচ্ছেন সিঞ্জিনী বসু। সত্যি খুব ভালো লাগলো কবিতায় সিঞ্জিনী বসু। এই কবিতাটা এর আগেও এখানে এসে পড়েছি, কবিতাটা আরেকবার পড়ছি। পাথর, দশমের ধূসর পাথরে এখনো লিপস্টিকের লাল সতর্কতা, রোদেলা হাঙর জলে নতুন সকালের উলঙ্গ সূর্য শান্ত ধানের চারা বুলছে, বিগত রাতে আকাশের হেসেলে অশান্ত রান্নার হলদে মরিচ হিংস্রতা, চাঁদের বৈশাখী সিঁদুরকে রক্তাক্ত করে, অন্তিম শিশির প্রান্তে রাতের ঝলসানো আনাজপাতি কাকের কবরে বন্দি হবে বলে বিদায়ী সমুদ্রকে দর্শন করছে, তবে অপ্সরার মহাজাগতিক নেল পলিশ ভোগ করবার আগে সাংবাদিকের নখ কলমকে লোভনীয় হবার সুযোগ দিয়েছে, ক্যামেরার ঐতিহাসিক চোখে রাতের অশান্ত পাথুরে চুম্বন দেখে কত অক্ষম পাকস্থলী আগামীর সূর্যের দরবারে পাইলট হবার ইন্টারভিউ দিতে চাঁদের সন্তানকে মিত্র বানাবে, তারপরেই তো বড় গল্প বিশ্বের কালচে মাস্কারায় আবির ফুলের সোহাগ মাখবে। বাহ, পরবর্তী কবিতা শুনে নেব সিঞ্জিনী বসুর কণ্ঠে। পরবর্তী কবিতা, ছোট একটি কবিতা বলি, না দেখেই বলি, কবিতাটা আমার খুব ভালো লাগে। কবিতাটার নাম হচ্ছে সম্পদ। মাঝে মাঝে হৃদয় ছুঁয়ে বলতে ইচ্ছে করে, চেনো ওই দূরের রক্তিম সূর্যকে, যে সূর্য আমি মেঘ হবার পরেও আমাকে সম্পদ বলে মনে করে। বাহ, অসাধারণ একটি কবিতা পাঠ করলেন আমাদের আজকের অনুষ্ঠানের সাতকাহনের মুখ্য অতিথি, আমাদের সিঞ্জিনী বসু। আচ্ছা সিঞ্জিনী বসু, খুব জানতে ইচ্ছা করছে, এই যে তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ, ভালো প্রশাসনিক স্তরে চাকরি করবে, এই এই ক্ষেত্রে তোমার কবিতার বিষয় নিয়ে একটু সামাজিক বার্তা আমাদের দর্শকদের জন্য দাও, তাহলে খুব ভালো লাগবে। আসলে কবিতাটা যে আমি লিখবো প্রথমে ভাবতে পারিনি। প্রথমে হয়েছে যে সালটা ছিল 2014 সাল, 2015 উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, যেটা স্বপ্ন দেখেছিলাম তার কিছুই হয়নি। স্কুলে ভালো নম্বর পেয়েছিলাম, কিন্তু চেয়েছিলাম র‍্যাঙ্ক করতে, কিছুই হয়নি। মানে এখনো তুমি কবিতা লিখে চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, মানে ওইখান থেকেই শুরু, যে কিছু একটা করতে হবে। সুন্দর কবিতা তুমি বলেছো। আচ্ছা আমরা শিখা বসুর কাছ থেকে কিছু কথা শুনে নিই তাড়াতাড়ি। শুভ দীপাবলি, শুভেচ্ছা রইল সবার জন্য, ভালোবাসা রইল। আমি এই ওর অনুষ্ঠানে আসি, আমার ভালো লাগে, যাতে ও আরো উন্নতি করে আমি সেই দিকে। বাহ, ধন্যবাদ আমাদের শিখা বসুকে। আজকের অনুষ্ঠানে কবিতা পড়বার জন্য একটি ছোট্ট উপহার চ্যানেল ভিশন থেকে দেওয়া হচ্ছে সিঞ্জিনী বসুকে।
আর আমাদের আরেকটি অতিথি শিখা বসুকেও আমরা ছোট্ট উপহার তুলে দিচ্ছি চ্যানেল ভিশন থেকে। আর কি শংসাপত্র? নমস্কার, সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা ছিলাম আমি কবি সাংবাদিক শ্যামল রায়। আপনারাও অংশ নিন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচ দিয়ে নাম্বার যাচ্ছে। আজকের অনুষ্ঠানের অতিথি কবি ছিলেন সিঞ্জিনী বসু এবং শিখা বসু। নমস্কার, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।